পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বর্ধমান শহরে একটি বিক্ষোভ কর্মসূচি করে আশাকর্মীরা। পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে 15 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বকেয়া ইন্টেনসিভ প্রদান করা, স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া, বেতন বৈষম্য দূর করা, মাসিক 21,000 টাকা ভাতা প্রদান করার দাবি জানানো হয়। আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার 22টা ব্লক থেকে আমরা আজকে এখানে এসেছি সিএম মহিচের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের 15 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিচ্ছি। মূল দাবি হচ্ছে যে দীর্ঘদিন ধরে মা ও শিশুর কাজের প্রকল্পের কাজেই আমরা নিযুক্ত, কিন্তু তার বাইরে এই কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিন সহ বিভিন্ন কাজ করানো হয়েছে, অথচ সেই কাজের টাকা, দীর্ঘ 8-9 মাসের ইনসেন্টিভের টাকা এখনও বকেয়া। যদিও 1-2 মাসে দিচ্ছে, সেটা একেবারেই 8 ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, যেখানে 1-1 জন আশাকর্মী প্রায় 20-30 হাজার টাকা আমাদের পাওনা, সেখানে এই 1 মাস 2 মাস জুলাই আগস্ট মাসে টাকা ঢুকেছে কারো 60 টাকা, কারো 200 টাকা, কারো 2,000 টাকা। আমরা চাই স্বাস্থ্যকর্মীর মর্যাদা, আমরা চাই আমাদের যে পরিশ্রম আমরা করেছি সেই পারিশ্রমিক পেতে, আমরা চাই আমরা যে কাজ করছি স্বাস্থ্যকর্মীর মতোই করেই কাজ করছি, কিন্তু যে বেতন বৈষম্য সেই বেতন বৈষম্য দূর করে স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া হোক এবং ন্যূনতম বেতন 21,000 টাকা করা হোক, বছরে 24 দিন ছুটি এবং বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যে নিগ্রহ হয়রানির প্রতিনিয়ত শিকার হয়ে যাচ্ছি, এই আজকেও এই প্রোগ্রামে আসার জন্য সিওমহিত স্যারের কাছে পারমিশন নেওয়া সত্ত্বেও বিভিন্ন ব্লক থেকে আমাদের যেভাবে আটকানো হয়েছে তার প্রতিকার আমরা চাই এবং এই দাবিগুলো নিয়েই আগামী 7ই জানুয়ারি কলকাতায় স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এদিন এই জেলায় 22টি ব্লকের আশাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, আগামী 7ই জানুয়ারি এই দাবি জানিয়ে কলকাতার স্বাস্থ্যভবনে অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।